আপনারা দেখছেন এনসিও বাংলা টিভি, সবার সাথে সব সময়। আমাদের আমি বলছি ফার্স্ট দিন আমাদের ছিল মানে হিস্টোলজি, আমাদের ক্লাস ছিল মানে সেই দিনে। তো আমি হ্যাঁ ল্যাটিন, তো আমি ল্যাটিন পড়ে শুয়ে পড়ছিলাম, আর হিস্টোলজি আমার পড়া হয় না, খানিক পড়া হয় না মানে কিছুই হয় না। তো আমার বোন পুরো হিস্টোলজি কমপ্লিট করে শুয়েছে, জাস্ট পাঁচটা বাজে তা আমি ঘুম থেকে উঠেছি যে আমি দেখি কিছু পড়ার জন্য, আর পুরো বিল্ডিং আর পুরো মানে পুরো সিটি মনে হচ্ছে শেক করছে আর কি, জোর আওয়াজ বিকট। তুই তখন আমার যে রুমমেট ছিল সে উঠে বললো যে বম্বিং হচ্ছে মনে হয়, সে হচ্ছে প্রথম দিন হচ্ছে যুদ্ধের। তো যুদ্ধ পরিস্থিতি আমরা জিজ্ঞাসা বারবার ধরে করছি আমাদের টিচারদেরকে যে আমরা কি ঘর যাব, যে এরকম যুদ্ধ হবে বলছো, ওরা বলছে যে না কিছুই হবে না, কোথায় যুদ্ধ, দেখো জানলা দিকে তাকায় দেখো কিছুই না, আর কোনদিন যুদ্ধ হবে না, এরকমই থাকবে, আমি এরকম বলেছে ওরা। ওরা ফার্স্ট ডের পরে তারপরে কি হলো যে এটিপি, তারপরে আমরা আমাদের ইমার্জেন্সি ডাকা হলো সঙ্গে সঙ্গে, ইউক্রেনিয়ান গভর্নমেন্ট ইমার্জেন্সি ডাকলো। তো ইমার্জেন্সি ডাকার পরে পুরো যে ইয়ে ছিল যে সুপার মার্কেটগুলো ছিল, তো ওগুলো থেকে বলা হলো তোমরা ফুড কালেক্ট করো। তো আমরা ফুড কালেক্ট করতে গেছি, তো ইউক্রেনিয়ানগুলো এত বদমাশ, ইন্ডিয়ান দেখলে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, ডাইরেক্ট ছুঁড়ে ফেলে দিচ্ছে যে মরছে না বাঁচছে না কি হচ্ছে, তো দেখার দরকার নাই, ঢুকতেই দিচ্ছে না ইয়েতে মানে সুপার মার্কেটে, ডাইরেক্ট ধরে ধরে ছুটে ছুটে ফেলে দিচ্ছে। তো এরকম আমার সঙ্গে টর্চার হয়েছে, তখন তো আমি ফুড কিছুই কালেক্ট করতে পারলাম না, সব খাবার দাবার শেষ, দুটোর সময় আমি গেছি খানিক খাবার দাবার নিয়ে এসেছি, নিয়ে এসে চাল খাবার দাবার মানে ড্রাই ফুড তো কিছু পাইনি, দুটো সোডার বোতল পেয়েছিলাম আর খানিক চাল আর আলু আর ইয়ে, তো ওইগুলো নিয়ে এসে আমি হস্টেলে রেখেছি। তখন বলছে চলো তোমাকে বেসমেন্টে যেতে হবে, ঠিক আছে বেসমেন্টে চলে গেলাম, আর তখন থেকে আর উপরে উঠতেই দেওয়া হচ্ছে না, খাবার নাম তো কিছুই নাই, দুটো শুধু দানা চোখে দেখো ব্যাস, ওতেই তোমার পেট ভরাতে হবে।